হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভার। বন্ধুরা, তোমরা যারা এবছর 2019 জেক্সপো এবং ভোকলেট এক্সাম দিয়েছো, আজকে তোমাদের কাউন্সেলিংয়ের লাস্ট ডেট ছিল। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই কাউন্সেলিংয়ের রেজাল্ট কবে বেরোবে এবং কতদিন পর্যন্ত তোমরা অ্যাডমিশন হতে পারবে, এবং ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্টের পর কবে থেকে অ্যাডমিশন শুরু হবে, তারপরে সেকেন্ড কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, সেকেন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট কবে বেরোবে, সব কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। তো চলো তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের দেখো এখানে জেক্সপো ভোকলেট 2019 রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং তোমাদের 17 তারিখ থেকে শুরু হয়েছিল তোমাদের চয়েস ফিলিং, এবং আজকে 29 তারিখ লাস্ট ডেট ছিল। এবার তোমাদেরকে রেজাল্ট বেরোবে, অ্যালটমেন্ট রেজাল্ট অফ ফার্স্ট ফেজ, তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট বেরোবে 1 তারিখ থেকে, 1/7/2019, অর্থাৎ 1 তারিখ থেকে তোমাদের 1 তারিখে রেজাল্ট বেরোবে ফার্স্ট কাউন্সেলিংয়ের। তারপরে অ্যাডমিশন অ্যান্ড প্রভিশন সিট বুকিং অফ ফার্স্ট ফেজ ফ্রম 2/7/2019 টু 6/7/2019, অর্থাৎ 2 তারিখ থেকে 6 তারিখ অবধি তোমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্টের ওপর তো যারা চান্স পেয়েছো তারা অ্যাডমিশন হতে পারবে। ওকে, অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমরা অ্যাডমিশনের ডেট হচ্ছে 2 তারিখ থেকে 6 তারিখ এক্সক্লুডিং সানডে। যদি এই 2 থেকে 6-এর মধ্যে কোনো দিন সানডে থাকে, মানে রবিবার, সেদিন অ্যাডমিশন হতে পারবে না, বন্ধ থাকবে। ওকে, অ্যালটমেন্ট লেটার রেজাল্টস অফ সেকেন্ড ফেজ 8/7/2019। এরপরে তোমাদের যখন সেকেন্ড কাউন্সেলিং শুরু হবে, অর্থাৎ তোমরা ফার্স্ট কাউন্সেলিংয়ে যে কলেজগুলো চয়েস করেছো সেই কলেজগুলোর ওপর বেস করে তোমাদের সেকেন্ড কাউন্সেলিং হবে। সেকেন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তোমরা আর কলেজ চয়েস করতে পারবে না, ফার্স্ট কাউন্সেলিংয়ে যেটা চয়েস করেছিল, যেটা চয়েস করেছিলে সেটাই থাকবে, সেটার উপর বেস করে তোমাদেরকে নেক্সট কাউন্সেলিংয়ে কলেজ সিলেক্ট হবে। ওকে, তো সেকেন্ড কাউন্সেলিং তোমাদের শুরু হবে 6 তারিখের পর থেকে, এবং রেজাল্ট বেরোবে মানে 8 তারিখে। ওকে, এবং সেকেন্ড কাউন্সেলিংয়ে অ্যাডমিশন শুরু হবে 8 তারিখ থেকে, 8 তারিখ থেকে অ্যাডমিশন শুরু হবে 8 থেকে 11। ওকে, তারপরে অ্যালটমেন্ট রেজাল্টস অফ থার্ড পেজ, এরপরে সেকেন্ড কাউন্সেলিং শেষ হওয়ার পরে যখন থার্ড কাউন্সেলিং শুরু হবে তার রেজাল্ট বেরোবে 12 তারিখে। ওকে, এবং লাস্ট ডেট অফ অ্যাডমিশন ইন থার্ড ফেজ, এবং থার্ড কাউন্সেলিংয়ে অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 16 তারিখ অবধি। ওকে, 12 তারিখে রেজাল্ট বেরোনোর পর তোমরা 16 তারিখ পর্যন্ত অ্যাডমিশন হতে পারবে, আর এর মধ্যেই তোমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ে অ্যাডমিশনের সময়েই যদি কেউ অটো আপগ্রেডেশন করতে চাও তাহলে তোমাদের এই 2 থেকে 6 তারিখের মধ্যেই অটো আপগ্রেডেশন করতে হবে। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় কাউন্সেলিংয়ের, সেকেন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও তোমরা যদি অটো আপগ্রেডেশন করতে চাও সেক্ষেত্রে 8 থেকে 11 তারিখের মধ্যেই অটো আপগ্রেডেশন করতে হবে, আর থার্ড কাউন্সেলিংয়ে তোমাদের অটো আপগ্রেডেশনের কোনো সুযোগ থাকছে না। ওকে, তো এইগুলো হচ্ছে তোমাদের ডেট, আর তোমরা এই ডেটের মধ্যেই অ্যাডমিশন হতে চেষ্টা করবে, তাহলে কিন্তু এই ডেটের মধ্যে তোমরা যদি অ্যাডমিশন না হও কিংবা অটো আপগ্রেডেশন না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, তোমরা আর অ্যাডমিশন হতে পারবে না। ওকে, তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমার সকল বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।